মিষ্টি দেখলেই লোভ সামলানো কঠিন, তা যদি আবার রসগোল্লা, পান্তুয়া কিংবা ল্যাংচার মতন মিষ্টি হয়, আজ আমি বানাবো সেই ল্যাংচা। কিন্তু এটা সাধারণ ল্যাংচার মতো নয়, এটা আমি বানাবো রাঙালু বা মিষ্টি আলু দিয়ে। সম্পূর্ণ অভিনব এই মিষ্টি, বানানো অত্যন্ত সহজ কিন্তু খেতে অপূর্ব সুন্দর। নরম তুলতুলে রসে ভরা এই ল্যাংচা যদি একবার খান, বারবার খেতে ইচ্ছা করবে। সাথে সাথে বলি, এখনও যদি আমার চ্যানেল রসনা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে নিন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি বড় সাইজের দুটো রাঙালু নিয়েছি, মোটামুটি 300 গ্রাম মতন রাঙালুটা ছিল। এটাকে আমি খোসা ছাড়িয়ে নেব, তারপরে এটাকে সিদ্ধ করব। খোসা না ছাড়িয়ে সিদ্ধ না করলেই ভালো, কারণ রঙটা খারাপ হবে। খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, এরপরে মাঝখান থেকে আমি দুটুকরো করে নিচ্ছি। তারপরে আবার এই দিক থেকে লম্বা লম্বা আমি দুটো টুকরো করে নিয়েছি। এইভাবে বড় সাইজের করেই আমি টুকরো করে রাখবো, কারণ এটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করব। আপনারা যদি কড়াতে কিংবা প্যানেতে সিদ্ধ করেন, সেক্ষেত্রে ছোট ছোট টুকরো করেও সিদ্ধ করতে পারেন, তবে আমি এটাকে প্রেশার কুকারে দেব। নুন দেব না, শুধুমাত্র জল দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। একটা হুইসেল হলেই কিন্তু আমার সিদ্ধ আশা করছি হয়ে যাবে। একটা হুইসেল হয়ে গিয়েছে, এরপরে আমি খুলে দেখি সিদ্ধ হয়েছে কি না। আশা করছি সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি ঠান্ডা করে নেব, সেই জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরেই এটাকে স্ম্যাশ করতে পারা যাবে। মোটামুটি হালকা গরম আছে, সেই জন্য আমি চামচ দিয়ে এটাকে একটু ভেঙে নিচ্ছি, তারপরে হাতে করে এটাকে মাখবো। আপনারা এটাকে গ্লাসের পিছন দিয়েও কিন্তু মেখে নিতে পারেন, এখানে কোনো গাঁট থাকা চলবে না, একদম স্মুথ করে মাখতে হবে। হাতে করে এরপরে আমি একটু মেখে নিচ্ছি। মোটামুটি মাখা হয়ে গিয়েছে। এরপরে এখানে আমি কিছু উপকরণ দেব, সেগুলো কিন্তু মন দিয়ে শুনুন। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন সুজি, এটা এই মিষ্টিটাকে নরম করতে সাহায্য করবে। আর দিচ্ছি 4 টেবিলস্পুন ময়দা, এই ময়দাটা কিন্তু মিষ্টির যে পাকটা মানে ধরে রাখতে সাহায্য করবে, নাহলে কিন্তু মিষ্টিটা ভাজার সময় ভেঙে যেতে পারে। সেজন্য এই যে রেশিওটা, এটা কিন্তু খুব ভালো করে ফলো করতে হবে। এখানে আমি 4 টেবিলস্পুন ময়দা দিয়েছি আর 2 টেবিলস্পুন সুজি দিয়েছি। আর দিচ্ছি 2 টেবিলস্পুন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এই মিষ্টিটাকে খেতে খুব সুন্দর করে, সেজন্য অবশ্যই গুঁড়ো দুধটা দেবেন। এরপরে এখানে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো 1/4 চা চামচ, এটা এর যে ফ্লেভারটা সেটাকে অনেক বেশি ভালো করবে। আর দিচ্ছি 1 টেবিলস্পুন ঘি। এখানে আমি কোনো খাবার সোডা ব্যবহার করব না, তার সত্ত্বেও কিন্তু এটা খুব সুন্দর রসালো, একদম তুলতুলে নরম হবে। ঘি দিয়ে দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে, কারণ ঘিটা ময়নের মতন কাজ করবে। এরপরে আমি এটাকে ভালো করে মেখে নেব। এটা মাখাটার উপরে কিন্তু মিষ্টিটা কতটা সুন্দর হবে সেটা ডিপেন্ড করবে। এভাবে ভালো করে থেসে থেসে মাখতে হবে, যাতে গাঁটগুলো না থাকে। এখানে আমি দুধ দিচ্ছি অল্প অল্প করে, এটা কিন্তু ঈষৎ উষ্ণ গরম দুধ। ঈষৎ উষ্ণ গরম দুধ দিয়ে মাখলে এই ডোটা খুব সুন্দর তৈরি হয়। একটু একটু করে দুধ দিয়ে যাব আর এটাকে মেখে যাব। অনেক সময় রাঙালু সিদ্ধ করার পর একটু ছ্যাঁচড়ে হয়, সেক্ষেত্রে দুধ ব্যবহার নাও করতে হতে পারে। কিন্তু যদি এরকম টাইট রাঙালু হয়, সেক্ষেত্রে কিন্তু দুধ অবশ্যই ব্যবহার করবেন, আর দুধটা দিলে মিষ্টিটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। একটু একটু করে দুধ দিয়ে আমি এটাকে মেখে নেব। আস্তে আস্তে এটাকে থেসে থেসে মাখতে হবে, মোটামুটি 5 থেকে 7 মিনিট এটাকে মাখতে হয়েছিল। এটা যত থেসে থেসে ভালো করে মাখবেন আর ভিতরে গাঁট না থাকবে, তত কিন্তু মিষ্টিটা ভালো হবে। আস্তে আস্তে দেখুন ডোটা অনেকটা সুন্দর হয়ে গিয়েছে এবং ওপরের টেক্সচারটা স্মুথ হয়ে আসছে, মানে এর পাকটা বেশ সুন্দর হয়ে যাচ্ছে। এইভাবে ভালো করে দেখুন মাখানো হয়ে গিয়েছে। এভাবে আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো, মোটামুটি 10 থেকে 15 মিনিট রেখে দেবো। আর দুধ দেখুন, বাকিটা কিন্তু পুরোটাই বেঁচে গিয়েছে, মোটামুটি 1/2 কাপ মতন দুধ লেগেছে। এখানে আমি একটু ঘি দিয়ে তারপরে এটাকে রাখবো, নাহলে ওপরটা হয়তো শুকিয়ে যেতে পারে। সেই জন্য 1/2 চা চামচের মতন আমি এখানে ঘি দিয়েছি, দিয়ে এটাকে রেখে দেব। এটা সাইড করে রেখে আমি এদিকে রসটা বানিয়ে নেব। দেখুন এইরকম নরম হতে হবে। এদিকে আমি রস বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর মোটামুটি 2 কাপ মতন জল আর 2 এলাচ। এটাকে ঢাকা দিয়ে প্রথমে ফুটিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু ঢাকা খুলে এটাকে ফুটতে দিতে হবে, তাহলে চিনির রসটা গাঢ় হয়ে যাবে। মোটামুটি 10 মিনিট আমি এটাকে ফুটিয়েছি মিডিয়াম ফ্লেমে, লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়েছি। দেখুন আস্তে আস্তে রসটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে, খুব বেশি গাঢ় আমি করব না। দেখুন
চামচটাকে ঠান্ডা করার পরে আমি রসটা দেখাচ্ছি, দেখুন হালকা তার হবে কিন্তু খুব গাঢ় মোটা তার হচ্ছে না, এইরকম একটা মিডিয়াম কনসিস্টেন্সির রস আমি বানাবো যাতে রসটা খুব সুন্দর মিষ্টির মধ্যে ঢুকে যায়। এরপরে এটাকে হয়ে গিয়েছে রসটা, এটাকে সাইড করে রেখে দেবো। এদিকে পুর বানানোর জন্য আমি নিয়েছি আমন্ড কুচি আর কাজু কুচি, দুটোকে আমি কুচি করে রেখেছি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, কাজু কিশমিশও দিতে পারেন, কিংবা অন্য যেটা পছন্দের ড্রাই ফ্রুটস সেটা ব্যবহার করতে পারেন পুরের জন্য। দুটোকে একটা পাত্রে মিশিয়ে দিচ্ছি। এরপরে যে রাঙালুর ডোটা বানিয়েছিলাম সেটা এর সাথে মিশিয়ে আমি পুর বানিয়ে নেবো। আপনারা চাইলে এই পুরের সাথে কিছুটা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন, তাহলে ওটা মিষ্টি হবে খুব, কিন্তু আমার জন্য এই মিষ্টিটা যথেষ্ট, সেই জন্য আমি আর চিনি দিচ্ছি না। তবে চিনি যদি দেন সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো চিনিই ব্যবহার করবেন এর সাথে, নাহলে মিশতে চাইবে না। পুরটা রেডি হয়ে গিয়েছে, এটাকে একটু মেখে নিতে হবে। ভালো করে এটাকে ঠেসে মেখে নিলে এরকম স্মুথ হয়ে যাবে। এরপরে আমি এর থেকে টুকরো টুকরো করে আমি মাপ করে কেটে নিচ্ছি, আর এটাকে লম্বা শেপের করবো, কারণ আমি ল্যাংচা বানাবো সেজন্য লম্বা শেপটাই দরকার। এইভাবে হাতে করে প্রেস করে আমি লম্বা করে গড়ে নিচ্ছি প্রত্যেকটাই। এটা আমি পুর যদি দেন তাহলে কিন্তু ভিতরে রস ঢুকতে বেশি ভালো হয়, রস কিন্তু সহজেই ঢুকে যায়। পুরটা যদি না দেন সেক্ষেত্রে অনেক সময় ভিতরটা শক্ত হার্ড হয়ে থাকে, রস ঢুকতে যায় না, সেটা কিন্তু খেতে বেশি ভালো হয় না। পুরগুলো সব তৈরি হয়ে গিয়েছে, এরপরে আমি ডোটা থেকে একটু বেশি বড়ই মাপের আমি ল্যাংচা বানাবো, সেজন্য একটু বেশি করে নিয়ে নিয়েছি। আপনারা যদি ছোটো ল্যাংচা বানান সেক্ষেত্রে ডোটা অল্প নেবেন। এইভাবে মাছের অংশটাকে লম্বা করে নিচ্ছি, দিয়ে পুরটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। আপনারা যদি লম্বা শেপের ল্যাংচা খেতে ভালোবাসেন সেক্ষেত্রে ওই রকম শেপ দেবেন। আমি একটু মাছের দিকটা মোটা থাকছি আর সাইডগুলো একটু শুরু করে দিচ্ছি, এই শেপটা আমার পছন্দ, সেই জন্য আমি এইভাবে বানালাম। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপের বানাতে পারেন। আস্তে আস্তে সাইডগুলোকে এইভাবে রোল করে দিচ্ছি যাতে স্মুথ হয়ে যায়। দেখুন ডোটা খুব সুন্দর মাখা হয়েছিল বলে মিষ্টির গাটা একদম সুন্দর স্মুথ হয়েছে, নাহলে কিন্তু ফাটা ফাটা হয়ে যেত ভাজার সময়, দেখতেও খারাপ লাগতো আর মিষ্টিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো। দেখুন বানানো হয়ে গিয়েছে, প্রত্যেকটা মিষ্টি আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। সব কটা বানানো হয়ে গিয়েছে, দেখুন এরপরে আমি এটাকে ভেজে নেব। তার জন্য সাদা তেল নিয়ে নিচ্ছি, ডুবো তেলেই এটা ফ্রাই হবে, সেজন্য একটু বেশি করেই তেল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 tablespoon ঘি। এটা শুধু ঘিয়ে ভাজলেও খেতে খুব সুন্দর লাগে, কিন্তু আমি সাদা তেল আর ঘি দুটো মিক্স করেই ভাজবো। এরপরে যখন তেলটা মিডিয়াম টেম্পারেচারে আছে সেই সময় মিষ্টিগুলো একে একে এইভাবে ছেড়ে দিচ্ছি। একসাথে সব মিষ্টি আমি ছেড়ে দেবো না, 4 থেকে 5টা মিষ্টি প্রথমে আমি ছাড়ছি, তারপর তেলের টেম্পারেচারটা যখন আবার মিডিয়াম টেম্পারেচারে আসবে সেই সময় আমি বাকি মিষ্টিগুলোকে ছেড়ে দেব। এরপরে আমি বাকি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি, এই সময় তেলের টেম্পারেচারটা একটু বেড়ে গিয়েছে। গ্যাসটা আমার মিডিয়াম ফ্লেমেই থাকবে, কখনোই বাড়িয়ে ভাজা যাবে না। প্রথমে যদি বাড়িয়ে হাই ফ্লেমে আমি ভাজতে যাই তাহলে মিষ্টিটা ওপর থেকে লাল হয়ে যাবে, পুড়ে যাবে এবং ভিতর থেকে কাঁচা রয়ে যাবে, সেই মিষ্টিটা খেতে ভালো লাগবে না। সেই জন্য মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু মিষ্টিটাকে এইভাবে আস্তে আস্তে ভাজতে হবে। এবার আমি উল্টে দিচ্ছি, দেখুন মিষ্টিটা হালকা হয়ে ওপরের দিকে উঠে আসছে কিছুটা ভাজা হয়ে গিয়েছে বলে। এরপরে উল্টো দিকটায় আমি উল্টে দিচ্ছি যাতে এই দিকটাও বেশ ভালো করে ভাজা হয়ে যায়। এইভাবে হালকা হাতে নেড়ে দিচ্ছি, দেখেই বুঝতে পাচ্ছেন একটু ভাজা হয়ে গিয়েছে একটা সাইড, অন্যর দিকটাও এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে দিতে হবে। এই সময় আমার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে, মিডিয়াম ফ্লেমে রেখেই এটাকে ফ্রাই করতে হবে। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, যদি তাড়াহুড়ো করেন সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। ধীরে ধীরে এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে দেখুন আস্তে আস্তে কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে আসছে। এইভাবে যদি ভাজতে পারেন তাহলে কিন্তু ল্যাংচা আপনার কখনো ফেলিওর হবে না, মিষ্টিটা কিন্তু খুব সুন্দর হবে, ভিতরে রসও ঢুকবে এবং একদম ভিতর থেকে কুক হয়ে সুন্দরভাবে তৈরি হবে। এইভাবে খুনতেই করে বারবার নেড়ে দিচ্ছি যাতে সব দিকটা সমানভাবে ভাজা হয়, না হলে একটা দিক বেশি যদি টেম্পারেচারে থাকে সেটা রংটা কালো হয়ে যাবে আর অন্য দিকটা হতে চাইবে না, সেই জন্য সবসময় এইভাবে নেড়ে যেতে হবে। এইভাবে যদি নেড়ে যান সব দিকটাই কিন্তু সমান রং আসবে এবং দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আপনারা যদি হালকা রঙের ল্যাংচা খেতে ভালোবাসেন সেক্ষেত্রে এই সময় তুলে নিতে হবে, যদি আরেকটু লালচে রং পছন্দ করেন সেক্ষেত্রে আরেকটু ভাজতে হবে। এই সময় আমি টেম্পারেচারটাকে কিন্তু মানে ফ্লেমটাকে হাই করে দিয়েছি, কারণ এই সময় যদি মিডিয়াম ফ্লেমে থাকতো তাহলে তেলটা অনেক বেশি অ্যাবজর্ব করতো, সেজন্য হাই ফ্লেমে এই সময় আমি ভাজবো।
আর খুব বেশিক্ষণ বাকি নেই, আমি লালচে করে ভেজে নেব, তাহলেই এটা দেখতে খুব ভালো লাগবে। এটা ভিতর থেকে একদম সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে, এরপরে দেখুন নেড়ে নেড়ে আরেকটু আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি যাতে এটা বেশ লালচে কালার এসে যায়। কালারটা খুব ভালো এসেছে, এরপরে আমি ছানটা দিয়ে এটাকে তুলে নিচ্ছি। তুলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি, সবগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে এবার আমি রসে ডোবাবো। রসটা কিন্তু খেয়াল রাখতে হবে যেন 50-60% গরম থাকে, সেই অবস্থায় আমি এই মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি। একে একে সব মিষ্টি ছেড়ে দেওয়ার পরে ওপর থেকে যাতে রসটা ভালো করে পায় সেজন্য আমি এইভাবে চামচ দিয়ে ঘুরিয়ে নিচ্ছি যাতে ওপর নিচে পুরোটা রস ঢোকে। যেহেতু পাত্রটা একটু ওভারক্রাউডেড হয়ে যাচ্ছে, মানে বেশি পিঠে মিষ্টি ওখানে হয়ে গিয়েছে, সেই জন্য আমি এটাকে অন্য একটা পাত্রে ঢেলে দিচ্ছি। কারণ কি, এটা ডুবো রসে থাকতে হবে, নাহলে কিন্তু ভিতরে রস ঢুকতে চাইবে না। সেই জন্য আমি একটা অন্য পাত্রে মিষ্টিগুলোকে দিয়ে আর ওপর থেকে রস ঢেলে দিচ্ছি। দেখুন একদম ডুবো রসেই রয়েছে। এইভাবে মোটামুটি 2-3 ঘন্টা রাখতে হবে, তবে একদম রস ভিতর পর্যন্ত সুন্দরভাবে ঢুকবে। এবার আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর মিষ্টিটা তৈরি হয়েছে। একদম ভিতরে দেখুন পুরো ফাঁপা, সুন্দর রসে টইটম্বুর। এরকম মিষ্টি যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে আর দোকান যাওয়ার কী দরকার। অবশ্যই বাড়িতে এটা বানান আর কমেন্ট করে জানান আপনার এই ল্যাংচা কেমন লেগেছিল। আর সাথে সাথে বলে রাখি, আর কী কী রেসিপি আপনারা আমার কাছে দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানান। এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখুন, যাতে আমার সমস্ত আপকামিং ভিডিও আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংকস ফর ওয়াচিং, সঙ্গে থাকুন।